কেন্দ্রের কর্মী অল্পে আজকে সাবেক ছাত্র নেতা, সাবেক ছাত্র দলের সোনালী ফসল, শিবু উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, শিবু উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক আমার শ্রদ্ধা ভাজন জনাব মশিউর রহমান টিটু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন শিবু উপজেলা শিল্প অঞ্চল শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কাজল ফকির, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সভাপতি জনাব আতা ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব সদ্য কারামুক্ত জনাব সরোয়ার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা সাবেক শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, তেরিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাজার মোড়াল, আমাদের মাঝে উপস্থিত আছেন বারবার শ্রমিক দলের নির্বাচিত পৌর সভাপতি জনাব আলম হোসেন বুয়া আলম ভাই, কামরুজ্জামান মরল কামর ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাকির হোসেন খুকা, আমাদের মাঝে উপস্থিত আছেন তিতুমি কলেজের এজিএস সদ্য কারামুক্ত জনাব সুহান ফকির, আমাদের মাঝে উপস্থিত আছেন তেলিয়াটি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব এরশাদ, আমাদের মাঝে উপস্থিত মঞ্জুর, আমাদের মাঝে উপস্থিত আছেন কাউরাত ইউনিয়নের প্রবীণ নেতা জনাব রফিকুল ইসলাম পিচি মাস্টার স্যার, উপস্থিত শ্রমিক দল, ছাত্র দল, যুবদল, বিএনপি নেতৃবর্গ, শ্রীপুর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কাউরাত ইউনিয়ন শ্রমিক দলের পুনর্গঠন কমিটি কল্পে আমি একটি কথাই বলবো, সিনিয়র নেতৃবর্গ আপনাদেরকে যাচাই বাছাই করে আপনাদেরকে সুন্দরভাবে সিলেক্ট করে রেখেছেন, তার জন্য আমি শ্রীপুর উপজেলা শিল্প অঞ্চল শ্রমিক দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আমাদের কাউরাত ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন বিচি স্যার, আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুরেন নেতা, তিনি সকলের পরিচিত এবং প্রিয় মানুষ, শ্রীপুর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সাধারণ মোড়ল এবং শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক
আমাদের কাওরা দিলেন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কোন সাধারণ সম্পাদক আফতাবউদ্দিন আতা সাংগঠনিক সম্পাদক খালেদ জোয়ার মন্ডল পৌর এবং পৌর শ্রমিক দলের সম্মানিত সভাপতি আলম হোসেন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক কাওরা দিলেন রফিকুল ইসলাম আসকার জাকির হোসেন খোকা স্বেচ্ছাসেবক দলের শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ কারা দিনের বিএনপি অঙ্গ সহকারী সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পরে একটা সুযোগ পেয়েছি, সকলের সাথে সকলের দেখা হওয়ার একটা সুযোগ পেয়েছি কালো জওয়ান মন্ডলের মন্ডলকে মানে উপলক্ষ করে আজকে তার অভিশুদ্ধ দল। ইতিমধ্যে আমরা সেই গোট আমরা যারা রাজনীতি করি বিগত জীবন যৌবন সব অর্থ সম্পদ সব শেষ করে রাজনীতির মধ্যে আমরা আছি। আমরা আশা করি মরার আগ পর্যন্ত এই সংগঠনকে যেহেতু ভালোবাসি আমরা সকলেই থাকব। আমাদের মধ্যে কিছু বিভাজনের কারণে আমরা যারা নিবেদিত ছিলাম এখন একেবারে নিষ্পেষিত হয়ে গেছি, কিন্তু হাল ছাড়লে চলবে না। শ্রীপুরবাংলা বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্নভাবে প্রত্যেকটা প্রোগ্রামে যাচ্ছে, আমরা যাচ্ছি। শিল্পাঞ্চল শ্রমিক দল শ্রীপুরবাংলা এটা আমরা জানি সারা বাংলাদেশের মধ্যে কয়েকটি শিল্পাঞ্চল শ্রমিক দল দিয়েছে, তার মধ্যে শ্রীপুরবাংলার মধ্যে একটি। এটা কেন্দ্রের শ্রমিক দলের নির্দেশ মোতাবেক আমি আমাকে সিট দেওয়া সেই প্রোগ্রামে নিজে চুইয়ে বসছি। সেই সুবাদে আমি মনে করি শিল্পাঞ্চল শ্রমিক দল যেটা সেটা অরিজিনাল শ্রমিক দল শ্রীপুরবাংলা বিশেষ করে। সেই সুবাদে আছে একটি মহৎ কাজ আমরা করছি। আমরা ইতিমধ্যে শিল্পাঞ্চল শ্রমিক দলের যারা থানা নেতৃবৃন্দ আছে বিশেষ করে নেতাকে অবগত করানোর জন্য কথাটা বলছি এবং আপনারা যারা এসেছেন সকলের অবগতির জন্য প্রত্যেকটা ইউনিয়নের মধ্যেই মানে শ্রমিক দল নিয়ে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তা আমরা মানে কাওড়া ইউনিয়নের মধ্যে একটা বৃহৎ সংগঠনকে দাঁড় করানোর জন্য আমরা কিন্তু 51 সদস্য বিশিষ্ট একটা তালিকা আমরা ইতিমধ্যে তৈরি করেছি এবং শিল্পাঞ্চল শ্রমিক দলের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে পরামর্শ করেছি। তা আমি মনে করি মানুষ সকলে রাজনীতি করে নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য, নিজের পদ পদবী ধরে রাখার জন্য। আমি মুসলমান কাটি টু রাজনীতি করি মানে তাকে ভালো লাগে আমার। ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু যিনি কেন্দ্রীয় স্বস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজকে মার্কেট উদ্বোধন করার জন্য তিনি কিন্তু মানে আমাদের বন্দীগারে এসেছেন। সুতরাং আমাদের বুঝতে হবে সংগঠন কোনটা অরিজিনাল এবং কেন্দ্রের নির্দেশ মোতাবেক কোনটা আসতেছে। এই সুভাষ সেই সুবাদে ভাই আমি মনে করি একটা শক্তিশালী কমিটি কারা ইউনিয়ন শিল্পাঞ্চল শ্রমিক দলের ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আমি মনে করি যে কোনো সময় এটা পাবলিশ হবে এবং আমি যে কমিটিটা প্ল্যান পাবলিশ হবে আশা করি সকলেই সকলকে নিয়ে একসাথে আমরা ওতপ্রোতভাবে কাজ করব। আর এই ব্যাপারে আমি আজকে নেতাকে জিজ্ঞাসা করছিলাম নেতার কথা আজকে একটা ভালো কাজের জন্য যে এসেছি মার্কেট উদ্বোধন, আর আমার তো আসলে সকলকে নিয়ে রাজনীতি করতে হবে। সেই সময় মার্কেট উদ্বোধন যেহেতু মিলাদ আজকে আজকে আপনারা এই কাজটা একটু বিরত রাখেন, পরবর্তী সময় আপনারা পাবলিশ করেন আগামীকালের কথা বলছি। সেই জন্য আমরা আছে যারা আছি অসংখ্য কারা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হিসেবে শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে শ্রীপুর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মুসলমান খান কিটু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে। যে আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মানে আকুল আবেদন জানাই যে সদ্য কারামুক্ত যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের বিনা অপরাধে জেল খেটেছেন তার মধ্যে সালওয়ার সুহান এবং অনেকেই খুকা জাকির হোসেন খুকা আমাদের যে জাকির হোসেন খুকা রাজনীতিতে আসার পরে 30-35 বছরের মধ্যে কোনোদিন অ্যারেস্ট হয়েছে না, কিন্তু এবার সেও হয়েছে। সুতরাং আর আমরা তো যারা আছি আমরা দরকার না দেখে নেতা না সবারই সাথে জঙ্গল দেখে দরকার না আনা দিকে দাঙ্গরা সালন আপনার যে
আলাদা থেকে আছে সকলের ভিতরে ঢুকে পড়ে তার কারণে নাম করে জোরদার যাই হোক সকলকে ধন্যবাদ যে আর এখানে সকল মহাপক্ষ সহ মানে মানে শ্রমিক দলের যারা সদস্য দ্বারা যারা নতুন কমিটির মধ্যে আসবেন আমি সবাইকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে উপস্থিত হবে সরাসরি সকলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে নেতৃবৃন্দ আছে সকলের কমান্ড মেনে আমরা যারা আছি সকলের কমান্ড মেনে আপনারা রাজনীতি করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সকলকে আবারও জিয়া শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম হ্যাঁ সালোর ভাই।